আল্লাহর রাসূল এই শব্দটাকে কেউ শুনেছেন কিনা বলে আল্লাহর রাসূল বাড়িতে ভিক্ষা করতে আসলে অনেক ভিক্ষুক এইভাবে বলে আল্লাহর রাসূল আচ্ছা বলেন তো দেখি এ কি বলল প্রায় মানুষকে আমি দেখেছি অটোর মধ্যে বসার সময় বলে আল্লাহর রাসূল এই শব্দটাকে কেউ শুনেছেন কিনা বলে আল্লাহর রাসূল বাড়িতে ভিক্ষা করতে আসলে অনেক ভিক্ষুক এইভাবে বলে আল্লাহর রাসূল আচ্ছা বলেন তো দেখি এ কি বলল তার জবান থেকে সে কি উচ্চারণ করেছে এখানে কি তাকে বলতে হইতো একটা মানুষ যখন গাড়িতে ওঠে যখন বসবে কি বলে বসবে বিসমিল্লাহ বলবে এটা কার নাম আল্লাহর নাম এ কি নাম নিয়েছে এখানে কার নাম নিয়েছে বলে আল্লাহর রাসূল কয়জনকে নিল দুইজন কেন রাসূল কি এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যে কোনো কাজের সাথে আমার নাম নিও আল্লাহর সাথে আমার নাম নিও এটা শিক্ষা দিয়েছেন বরং খাদ্য খাওয়ার সময় এক বান্দা খেতে বসছে সবাই রাসূল শিক্ষা দিতে গিয়ে বলতেছেন ইয়া গোলাম সাম্মিল্লা তুমি আল্লাহর নাম নাও নাকি বলেছেন আমার নাম নাও আল্লাহর রাসূল বলো কিন্তু মুসলিম এটা শিখলো কোত্থেকে কোন কিতাবে আছে এরকম কথা কারা শেখায় যে এইরকম করতে গেলে আল্লাহর রাসূল বলতে হয় কোথায় আছে এটা এটা গেল এক ধরনের ব্যক্তি সে এখানে দুইজনকে ডেকেছে কাকে কাকে আল্লাহকে এবং তার রাসূলকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথচ আল্লাহ কোরআনে কি বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা এই সমস্ত সৃষ্টির মধ্যে সেজদার জায়গাগুলো হচ্ছে সব আল্লাহর এখানে মসজিদ উদ্দেশ্য হতে পারে আপনার কপাল উদ্দেশ্য হতে পারে যেটা আপনি ঝুঁকান এটা আল্লাহ বলেছে এটা আমার জন্য এটা কারো সামনে ঝুঁকবে না এটা একমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে তারপর আল্লাহ কি বলেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদান তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডাকবা না তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ কিন্তু রাসূলকেও পারমিশন দেন নাই যে তোমরা আমার সাথে আমার রাসূলকেও ডাইকো পারমিশন দিয়েছেন এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন না আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না এটা কোরআনের আয়াত যেটা সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাহলে এই মহিলা বা এই ব্যক্তি কি করেছে আল্লাহর রাসূল বলে দুইজনকে ডেকেছে এটা একটা অপরাধ চরম অপরাধ আরেকজন ব্যক্তিকে আপনি প্রায় পাবেন এমনিতেই ইয়া রাসূলুল্লাহ কোথায় কোথায় ইয়া রাসূলুল্লাহ বলে উঠতে বসতে ইয়া রাসূলুল্লাহ বহুবার শুনেছি সে যদি বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তাহলে কথা ঠিক ছিল কারণ সে আল্লাহর কাছে দোয়া করেছে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আপনি সালাত নাজিল করেন কিন্তু সে কি বলেছে ইয়া রাসূলুল্লাহ এখানে কয়জনকে ডেকেছে বলেন তো দেখি এখানে দুজনকে ডেকেছে আবার ভালো করে বুঝেন ওখানে ছিল আল্লাহর রাসূল এখানে দুজনকে ছিল আর আরেকজন বলেছে ইয়া রাসূলুল্লাহ কয়জনকে ডেকেছে একজনকে ডেকেছে কাকে রাসূলকে সে আল্লাহকে ডাকেই নাই বুঝেন সে আল্লাহকে ডাকেই নাই সে রাসূলকে ডেকেছে অথচ আমাদের ইসলামের শিক্ষা কি আমাদেরকে কাকে ডাকতে বলা হয়েছে আল্লাহকে ডাকতে বলা হয়েছে কিন্তু মুসলিমরা তাদের জবান দিয়ে এইভাবে শিরিক করে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন এক সাহাবী বলেছিল মাশাআল্লাহ ওয়া শাইতান আল্লাহ যা চান এবং আপনি যা চান ইয়া রাসূলুল্লাহ রাসূল কি বলেছেন সুবহানাল্লাহ আজআলতানি লিল্লাহি নিদ্দান তুমি আমাকে আল্লাহর সাথে সমকক্ষ করে দিলা বাল কুলু মাশাআল্লাহ ওয়াহদা বরং তুমি বলো যে আল্লাহ একা যা চান তাই হয় আমি মুহাম্মদ চাইলে কিছু হয় না এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে একজন ব্যক্তি রাসূলের যুগে ইমাম মুসলিম তার খুতবার মধ্যে জুমার অধ্যায় এনেছেন যে একজন ব্যক্তি রাসূলের সামনে খুতবা দিচ্ছে খুতবা দিতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা তুলে ধরতে গিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাস মা ইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ রাশাদ ও মা ইয়াসিহিমা ফাকাদ গাওয়া এই ভাষা বলেছিল রাসূল কি বলেছেন জানেন বিসাল খতিব আনতা কুল ও মা ইয়াসিল্লাহ ওয়া রাসূলা এইভাবে তোমাকে বলতে হতো ইমাম মুসলিম তার 1839 নম্বরের মধ্যে আপনি হাদিসটা পেয়ে যাবেন 1895 নম্বর হাদিসটা পেয়ে যাবেন যে একজন ব্যক্তি কি এমন ভাষা ভুল করেছে সে বলেছে মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে ফাকাদ রাশাদ সেই ব্যক্তি সঠিক পথের উপরে আছে অমাইয়াসিহিমা আর যেই ব্যক্তি দুইজনের বিরুদ্ধাচারণ করবে ফাকাদ গাওয়া সেই ব্যক্তি গুমরা হয়ে গেল পথভ্রষ্ট হয়ে গেল আচ্ছা কি ভুল করেছে সে বলেন কথা কি সত্য কিনা
যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে সেই ব্যক্তি সঠিক পথে আছে আর যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে সেই তো গোমরাহ কথা তো সঠিক তাই না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে খারাপ বক্তা কেন বললেন বেইসাল খতিবে আনতা বলা হচ্ছে তুমি নোংরা বক্তা কেন কুল ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা তুমি এইভাবে বলো কারণ এই সাহাবী কি করেছিল দেখেন আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে দ্বিবচন ব্যবহার করেছে তাসনিয়া বলছেন ওমাইয়াসিহিমা যারা এই দুইজনের বিরুদ্ধে আচরণ করবে কত বড় জঘন্য কথা বলেছে তার মানে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইজনকে পারসন বানিয়ে দিয়েছে দুই ব্যক্তি দুইজন পারসন সমান করে দিয়েছে কারণ ইয়াসিহিমা দুইজনের বিরুদ্ধে আচরণ যে ব্যক্তি করবে এটা দুইজনকে এক কাতারে দাঁড় করে দেওয়া হয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে মেনে নেয়নি রাসূল বলছেন কোন তুমি বলো ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে সেই ব্যক্তি গোমরাহ তার মানে আল্লাহ এবং তার রাসূলকে আপনি একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারেন না আজকে অধিকাংশ বলতে গেলে অনেকের হুজুরের চেহারা খারাপ হয়ে যাবে অধিকাংশ সমাজের মসজিদগুলো অধিকাংশ গাড়িগুলো প্রত্যেকটা গাড়ির এক গ্লাসের মধ্যে আল্লাহ এক গ্লাসের মধ্যে মোহাম্মদ লেখা কেন এটা একই রকম ফন্ডে লেখা একই সাইজে একই ডিজাইনে কেন করলেন আপনি এটা কেন তার মানে কি আমাদের এক শেখ বলতেন এইভাবে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদই আল্লাহ এটারই অর্থ হয় আপনি যদি লেখেন আল্লাহ আকবার তাহলে আল্লাহু আকবার হয় আকবার আল্লাহ তাহলে অর্থ হয় কিন্তু আল্লাহ মোহাম্মদ দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কি দুইজনের ভরসায় চলি গাড়ির মধ্যে দুইজনের নাম কেন থাকবে কেন আপনার মন শুধু আল্লাহ লেখাতে সন্তুষ্টি নয় কেন কেন আপনি কাবা ঘর দেখেন কাবা ঘরের মধ্যে তো প্রায় 100-150টা দরজা আছে প্রত্যেকটা দরজার মধ্যে শুধু আল্লাহ শব্দটা লেখা আছে আল্লাহ আজ্জা ওয়াজাল এইভাবে লেখা আছে আপনি দেখাতে পারবেন সেখানে সেম মোহাম্মদ লেখা আছে দেখাতে পারবেন আরে মসজিদে নববীর মধ্যে পর্যন্ত দেখাতে পারবেন না মোহাম্মদ দেখাতে পারবেন না তাহলে তারা কোন তাওহীদ বোঝে আপনারা আমরা কোন তাওহীদ বুঝি কোন ইসলাম আমরা বুঝি একজন মুসলিমকে আল্লাহর ভরসায় চলতে বলা হয়েছে আল্লাহর ভরসায় কেবলমাত্র আল্লাহর ভরসায় আল্লাহ বলেছেন তাওয়াক্কুল আলাল হাইয়্যাল লাযী লা ইয়ামুত তুমি সেই সত্তার ভরসায় চলো যেই সত্তার কোনোদিন মৃত্যু নাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু আমরা কেন এরকম লকেট বানাই এক পিস্টে আল্লাহ এক পিস্টে মোহাম্মদ আরে দুর্ভাগ্যবশত আমি এমন অনেক ই দেখেছি সূত্র দেখেছি স্টিলের এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ তার মানে আপনি কার সামনে নামাজে দাঁড়িয়েছেন কার সামনে কাকে সামনে রেখে নামাজে দাঁড়িয়েছেন এটা উদ্দেশ্যটা কি আপনার আপনি আল্লাহর নামে আল্লাহর সামনে সেজদা করলেন মেনে নিলাম ওই পৃষ্ঠে যে মোহাম্মদ লেখা আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদা করবেন এখানে মোহাম্মদ কেন আসবে কেন কিন্তু আমরা বলতে গেলে এরা বলবে যে এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা বোঝে না কিন্তু আমাদের চাইতে বেশি মর্যাদা এরা দিতে জানবে না কোনোদিনই পারবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারণ আমরা যখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম নেই সাথে সাথে আমাদের মুখ থেকে উচ্চারণ হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম